হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও তো আমরা রায়মাটির প্রশ্নযাত্রা দু হাজার তেইশ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে আট নাম্বার স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একের দাগে বলছি নিচে প্রশ্নের উত্তর দাও একেরটা এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স সরলতম আর নির্ণয় করো দেখো এক্স বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স যদি এটাকে মাইনাস কমন নিয়ে গুণ করি তাহলে এটা কীভাবে উল্টে যাবে মাইনাসটা প্লাস হয়ে প্লাসটা মাইনাস মাইনাস হয়ে যাবে তাহলে এক্সটা হল আর ওয়াইটা হল মাইনাস আর যে কমন নিয়েছিলাম সে মানুষটা গুণ করে দিলাম এর সঙ্গে তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এবার দেখো কী হবে এক্সো ওয়াই এক্স মাইনাস ওয়াই এর হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গেল হবে এক সঠিক উত্তর হবে এক নেক্সট প্রশ্ন বলছে প্রথচিত্রে এই চিত্র কথা বলছে প্রথচিত্রে বিওপি ও মানে এ এটা এটা কী হচ্ছে বলছে বিওপির চেয়ে এর চেয়ে কত বড়ো একশো চল্লিশ বেশি তাহলে কোন দুটোর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কী এখানে দেখো এটা মনে রাখবে যে বিও পির সঙ্গে একশো চল্লিশ যোগ করলে বিওপির সঙ্গে একশো চল্লিশ যোগ করলে তবে এ হবে তাহলে আমরা প্রথমে দেখো এই যে আছে এটা সরল কোন এই কোনটার এই কোনটা মিলে কথা হবে সরলকোণের মান একশো আশি ডিগ্রি লিখে দেব প্রথমে এ ও পি প্লাস বিওপি এই দুটোর মান হচ্ছে একশো আশি ডিগ্রি এ ওপি প্লাস বিওপি ইস একশো আশি ডিগ্রি এবার এ ওপি যে কি লিখব বিওপি প্লাস একশো চল্লিশ প্লাস বিওপি একশো আশি তাহলে টু একশো চল্লিশ আর দুই তো ভাগ করলে হবে কুড়ি কুড়ি ডিগ্রি বিওপি সেখানে কুড়ি ডিগ্রি তাহলে এ কত হবে এ হচ্ছে বেশি যোগ করে দেবো তাহলে কত হবে এটা একশো ষাট ডিগ্রি এটা উত্তর

তাহলে দেখো গুণ করবে এটাকে এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ারটা রইল এ আর এক্স এক্স বি আর এক্স বি এক্স এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মানাস প্লাস আর এ আর বি এ বি এবার দেখো নিচে কী করলাম নিচে গুন করলাম এক্স এক্স স্কোয়ার আর এক্স এক্স কিউব বি এক্স স্কোয়ার আর এ মাইনাস এ স্কোয়ার এক্স আর এ স্কোয়ার বি ওপর থেকে দেখো এক্স এক্স স্কোয়ার আর এক্স এক্স কমন নিল এক্স মাইনাস এ প্লাস এখান থেকে যে বি কমন নি এক্স মাইনাস এ তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে নিচে থেকে কী হবে এক্স প্লাস বি আর এখান থেকে এ স্কোয়ার কমন নিলে এক্স প্লাস বি তাহলে কী আছে দেখো এক্স মাইনাস এ পড়ে তো কমন নিয়ে নিলাম তাহলে এক্স মাইনাস এক্স প্লাস বি পড়ে রইল নিচে এক্স প্লাস বি কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রইল এটা এ স্কোয়ার হবে তাহলে এ এক্স প্লাস এ এক্স প্লাস এ উপর নিচে কেটে গেল ওপর তো কী রইলো এক্স মাইনাস এ আর নিচে এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা তাহলে কেটে যাবো দুটো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কেটে গেল ওপর নিচে পড়ে রইলো কি ওয়ান বাই এক্স প্লাস এ নেক্সট প্রশ্নটা কী বলছে দু নাম্বার প্রশ্ন বলছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো এই যে অঙ্কটা চেয়ে একটু অঙ্কটা বা ভাগ পদ্ধতি করা সম্ভব হচ্ছে না তো আমি এমনি সিম্পল যে পদ্ধতি হয় প্রথম রাশি দ্বিতীয় রাশি করে সেরকম করেছি দেখে নাও তাহলে প্রথম রাশি কী হয়েছে এ কিউ প্লাস ফোর স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু এ মাইনাস পনেরো তাহলে এখন কী লিখতে পারছি আমরা চারের জায়গায় তিন প্লাস এক করেছি এস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফিফটিন এখান থেকে এ স্কোয়ার কমন নেবো তাহলে এ প্লাস থ্রি আর এখান থেকেও কী কমন নেবো কিছু নেবো না যা হবে যা রয়েছিলো রইল তাহলে এখান থেকে স্কোয়ার যেমন কমন রাখলাম এখানে কিছু করবো না কমনই থাকবে এটা মেনটা ফ্যাক্টর করব যার সংখ্যা দুটো গুণ ফল হচ্ছে পনেরো আর বিয়োগ ফল হচ্ছে দুই সংখ্যা দুটো কী কী পাঁচ হাজার দুই পাঁচ হাজার তিন পাঁচ তিন পনেরো আর পাঁচ থেকে দুই বাদ দিলে দুই পাঁচ থেকে তিন বাদ দিলে দুই তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস থ্রি এ মাইনাস ফিফটিন এই দুটো থেকে কমন যাবে এ এ মাইনাস পনেরো পাঁচ পড়ে থাকবে আর এখানে তিন কমন যাবে এ মাইনাস পাঁচ তাহলে যেমন আছে রইল এটা এখান থেকে দেখো এ মাইনাস পাঁচ কমন নিল এ প্লাস থ্রি তাহলে পড়লো দেখো এদিকে আর এদিকে দু জাতি এ প্লাস থ্রি আছে এ প্লাস থ্রি কমন নিলাম পরে কী থাকবে একটা এ স্কোয়ার একটা এ একটা মাইনাস ফাইভ দ্বিতীয় আছে কী বলছে দেখো এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ প্লাস মাইনাস ছাব্বিশ ছত্রিশ দেখো এখানে এই অঙ্কটা বেলটা ফ্যাক্টর করা যাবে না এটাকে তাই জিরোটা ফ্যাক্টর করবো কী করবো আগে এফ এটা এফ এ আছে এফ এ দেখব যে কত এফ এর ভ্যালু এর ভ্যালু কত বসালে যে সমীকরণটা শূন্য হয় তো তোমার দেখবে যদি এখানে এফের এর জায়গায় মাইনাস থ্রিন বসায় তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে এটা পুরোটা তাহলে এ ইজ্যালু কত হচ্ছে মাইনাস থ্রি তাহলে এ এটা চলে গেলে কী হবে এ প্লাস থ্রি সমান জিরো এবার দেখো এখানে এ কিউব আছে এটাকে এর সঙ্গে কী বসে যাতে করে কমন নিলে এ প্লাস থ্রি আসে তাহলে এ কিউব আছে এর সঙ্গে প্লাস থ্রি এ স্কোয়ার করলাম কারণ যাতে করে এ কমন নিলে এ প্লাস থ্রি আসে এবার দেখো এখানে কিন্তু এ স্কোয়ার ছিল না এখানে এক্সট্রা লেগেছি তাহলে কেটে দেবো এটা মাইনাস এ থ্রি এ স্কোয়ার করে দিলাম এবারে এর পাশে কি বসাবো যাতে করে আবার দেখো এ প্লাস থ্রি আসে তাহলে নয় এ দিলাম মাইনাস নাইন এ কারণ এখানে যদি থ্রি থ্রি এ কমন নিই তাহলে কী হয়ে যাবে এ প্লাস থ্রি হয়ে যাবে এবার এ কটা ছিল এখানে একুশটা লিখেছি কটা মাই মাইনাস নটা আর কটা চাই বারোটা তাহলে লিখবো যে বারো এ আর এসে কত বসাবো যাতে করে কমন নিলে হয় এ প্লাস থ্রি তাহলে এখান থেকে ছত্রিশ নেবো আর ছত্রিশের ছিল আগে তাহলে কী হলো বারো এ মাইনাস ছত্রিশ এবার দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে এ স্কোয়ার এখান থেকে কমন যাচ্ছে থ্রি এ আর এখান থেকে কমা যাচ্ছে বারো এ সরি বারো তাহলে কী কমে যাচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস থ্রি এখান থেকে থ্রি এ কমন নিলে এ প্লাস থ্রি আর এখান থেকে বারো কমন নিলে এ প্লাস থ্রি সব জায়গায় এ প্লাস থ্রি রয়েছে এ প্লাস থ্রি কমন নিয়ে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস বারো দেখো এখানে এই তিন দুটো রাশিতে প্রথম রাশিতে কি মিল আছে এ তাহলে উত্তর হবে এ নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো দাগের বিয়েরটা সরি তিনেরটা বলছে সূত্রের সাহায্যে বড় করো সরল করো বলছে আর ব্র্যাকেটে কী রয়েছে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন আমরা এটা কি লিখতে এটা লিখলাম যে চারটা কি এ স্কোয়ারটা 2A টু এটা হোল স্কোয়ার এটা নয়টা স্কোয়ার এ আর এ মাইনাস বি এ আর এ মাইনাস বি তাহলে এখানে এ টু এ প্লাস থ্রি আর এবার দেখো এই যে প্লাসের পার্টটা এর সঙ্গে এটাকে নিলাম আর এর সঙ্গে এটাকে নিলাম তাহলে টু এ প্লাস থ্রি আর এর সঙ্গে এটা ফোর এ মাইনাস সিক্স এ প্লাস নাইন আর টু এ মাইনাস থ্রি টু এটার সঙ্গে এটা নেব তাহলে এটা ফোর এ ফোর এ এ মাইনাস নাইন তাহলে এইটা কি ফর্মুলা এ কিউ প্লাস বি ফর্মুলা মানে টু এ মানে থ্রি টু এ প্লাস টু এ তাহলে কিউ প্লাস প্লাস ফর্মুলা টু 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 এ দা হল কিউ প্লাস তিনের কিউব আর এটা হচ্ছে কি মাইনাস হবে একইভাবে হবে খালি মাইনাস হবে তাহলে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে কী হচ্ছে এটা এটা ভেঙে নিচ্ছি টু এ দা হল কিউ মানে আটাশ এ কিউব আর সাতাশ মানে তিনের কিউব মানে সাতাশ একটু ভেঙে নিচ্ছি তাহলে কি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে দাঁড়াচ্ছে এটা এইট এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস সাতাশ তার হোল স্কোয়ার তা দাঁড়াবে কতটা দাঁড়াবে চৌষট্টি এ সিক্স মাইনাস সাতশো উনত্রিশ এটা উত্তর এরপর রয়েছে পাঁচের তিনের দাগের একেরটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো একেরটা এ সিক্স ওয়াই সিক্স সরি এক্স সিক্স ওয়াই সিক্স মাইনাস নাইন এ থ্রি ওয়াই থ্রি প্লাস এইট তাই মিলটা ফ্যাক্টর করব দু সংখ্যায় যাদের যোগফল হচ্ছে দু সংখ্যায় যাদের যোগফল হচ্ছে নয় আর গুণফল হচ্ছে আট তাহলে আট একে আট আটকে এক দিয়ে গুণ করলে আট হচ্ছে আর আটকে এক যোগ করলে হচ্ছে নয় কেন যোগ করলাম কারণ হচ্ছে এখানে দেখো কী চিহ্ন রয়েছে এই চিহ্নটা দেখে আমরা বিচার করবো যোগ্য আনতে হবে না বিয়োগ্য আনতে হবে তাহলে এখানে কি লিখতে পারি আটের নয় জায়গায় আট প্লাস নয় এক তাহলে কী লিখবে এক্স টু বা সিক্স ওয়াই টু বা সিক্স মাইনাস এইট এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউ ওয়াই কিউ প্লাস এইট এখান থেকে কী কমন যাবে দুটো থেকে এক্স কিউ ওয়াই কিউব তাহলে কী পড়ে থাকবে এক্স কিউ ওয়াই কিউব মাইনাস এইট আর এখান থেকে কী কমন যাবে কিছু যাবে না তাহলে এ তাহলে মাইনাস কমন নিলে কী যাবে ভেতরটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট হচ্ছে পরেরটা দেখো তাহলে এখানে কি হচ্ছে এটা এটা হচ্ছে এক্স এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট কমন নিলাম এটা কমন নিলে পরে থাকবে এক্স কিউ ওয়াই কিউ আর এটা হচ্ছে ওয়ান তাহলে এটা এক্স ওয়াই তার হোল কিউব এক্স ওয়াই তার হোল কিউব আর আটটা দুইয়ের কিউব আর একইভাবে এটা এক্স ওয়াই কিউর হোল কিউব আর এটা হচ্ছে একের কিউব তাহলে এ এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এক্স মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর বি স্কোয়ার ফোর একইভাবে এটাও হবে খালি ওয়ান হবে দুই জায়গায় एक्स माइनस एक्स वाई माइनस वन एक स्कोय वाई स्कोर प्लस एक्स वाई प्लस हे वन वन आज एक देखे ना यहाँ उत्तर नेक्स प्रश्न एक्स प्लस नाइन प्लस फाइव तरह होल स्क्वायर प्लस सिक्सटी थ्री तक गुण करब एक्स और स्कोयर वन एक वन एक নাইন আর এক্স নাইন এক্স আর নয় একে নয় এটা গুন করলে কী হবে এ প্লাস বি তাহকের ফর্মুলা কোনটা এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে পাঁচ এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার একইভাবে এটা গুন করলাম এটা হচ্ছে ফর্মুলা ফেললাম তাহলে কথা হচ্ছে এটা এক্স স্কোয়ার নয় আর একে দশ এক্স আর প্লাস নয় এটা এক্স স্কোয়ার এটা হচ্ছে দশ এক্স আর পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে তেত্রিশ তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স টু এ ধরলাম তাহলে ফুট করবো এ প্লাস নাইন এ প্লাস নাইন আর এ প্লাস পঁচিশ প্লাস তেষট্টি তাহলে এই গুণ করলে কী হবে এ আর এ এক কিউব আর এ হচ্ছে পঁচিশ এ আর হচ্ছে নয় এ আর এটা হচ্ছে নয় আর প্লাস হচ্ছে তেষট্টি যোগ করলে কথা হবে এটা কিউব এটা চৌত্রিশ এ স্কোয়ার চৌত্রিশ এ হচ্ছে দুশো অষ্টআশি নেক্সট হচ্ছে এখান দেখো দুটো সংখ্যা যাদের যোগ ফাল হচ্ছে আর গুণ হচ্ছে দুশো অষ্টআশি একটা দেখবে এটা হচ্ছে ষোলো আর আঠেরো দুটো সংখ্যার হচ্ছে আর যোগ হবে এটা তাহলে কি লিখবো এস স্কোয়ার আর সিক্স সিক্সটিন আর এক্স এ সিক্সটিন এ আর এটা হচ্ছে আঠেরো এ এটা হচ্ছে আঠেরো এ আর এটা হচ্ছে দশটা আসি এখান থেকে এ কমন যাবে এ প্লাস এ প্লাস ষোলো প্লাস আঠেরো এ প্লাস ষোলো তাহলে এ প্লাস ষোলো কমন নিলাম এ প্লাস আঠেরো এবার এর মান বসিয়ে পাই কত তোমার বসাবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মান বসিয়ে পাই তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স স্কোয়ার আঠেরো আর এটা হচ্ছে ষোলো তাহলে দেখো এই যে দশটা আছে এটা কিছু করা যাবে না এটাকে আমি এটা ফ্যাক্টর করবো আবার আট দুগ্নে ষোলো দুটো সংখ্যা যোগ ফাল হচ্ছে দশ আর গুণ ফল হচ্ছে ষোলো আট দুগ্নে ষোলো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্সটিন এক্স কমন নিলে এক্স প্লাস এইট আর টু কমন নিলে এক্স প্লাস এইট তাহলে এক্স প্লাস এইট কমন নিলে এক্স প্লাস টু এটাই উত্তর নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুটি রাশির দুটি রাশি বর্গ অন্তর বিশেষণ করো এটা মেনটা ফ্যাক্টর করতে হবে তো সংখ্যা যাদের গুণ ফাল হচ্ছে কত ছয় আর যোগ ফাল হচ্ছে পাঁচ সংখ্যা দুটো কী কী তিন দুগ্নে ছয় তাহলে এখানে কত বসবে দেখো তিন আর দুই থ্রি আর এক্স থ্রি এক্স টু আর এক্স টু এক্স আর এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে তিন সরি এটা হচ্ছে ছয় তাহলে এখানে কমন নেব এক্স প্লাস এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি পরে থাকবে দুই কমন নিলে এক্স প্লাস থ্রি পরে থাকবে তাহলে এক্স প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস থ্রি আর এখানে এক্স আর এখানে টু টু এক্স এক্স প্লাস টু এটাই উত্তর নেক্সট প্রশ্ন বলছে পরের দাগের পাঁচের দাগের একের অঙ্কটা পাঁচের দাগের একের অঙ্কটা কী বলছে পাঁচের দাগ একটা বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেবো একটা দুই প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়ো পরিমাণে অনুপাত হচ্ছে যতক্ষণ সেভেন টু ইস টু থ্রি এবং ফোর ফোর ইস টু ফাইভ যদি প্রথম প্রকারের দশ কি সঙ্গে দ্বিতীয় প্রকারে আঠরা মেশানো হয় তাহলে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাক হিসাব করো প্রথম প্রকার গুঁড়ো সাবান সাবান সাবানে গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়ো অনুপাত হচ্ছে টু ইজ টু থ্রি টু ইজ টু থ্রি তারপরে কিগ্রা গুঁড়ো সাবানের সোডা আছে কত এর দুই বাই পাঁচ ইন্টু দশ কিগ্রা আর এসে সাবান গুঁড়ো আছে তিন বাই পাঁচ হচ্ছে ছয় কিগ্রা দ্বিতীয় প্রকার একইভাবে করবো দ্বিতীয় প্রকার একইভাবে করে দেখো অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ তাহলে এখানে আঠেরো কিগ্রাতে কী আছে সোডা আছে গুণো সাবানের সোডা আছে কত আট চার বাই নয় ইন্টু আঠেরো নতুন আঠেরো আর চার দুগুন আট কিগ্রা তাহলে আঠেরো কিগ্রা সাবান গুঁড়ো আছে কত একইভাবে পাঁচ বাই নয় ইন্টু আঠেরো হচ্ছে কাটলে দুইতে কাটলে পাঁচ দুগুণে দশ দশ কিগ্রা তা নতুন নতুন গুঁড়ো সামানের সোডা অনু সোডা সমান সাবান গুঁড়ো তাহলে আঠেরো প্লাস চার প্লাস আঠেরো ইস টু ছয় প্লাস দশ বারো ইস টু ষোলো তিন চারে বারো চার চারে ষোলো তাহলে দেখো সামান্যগুলো অনুপাত কত চার বাই সাত অংশ নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই পেজের বলছে এই দুই প্রকার পিতলে তামা দস্তার পরিমাণে অনুপাত হচ্ছে এইট ইসু থ্রি আর হচ্ছে ফিফটিন টু সেভেন এই দুই প্রকার পিতলে পিতল বলছে ফাইভ ইস টু অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা দশটার পরি পরিমাণে অনুপাত নির্ণয় করো বলছে মনে করি প্রথম মনে করি প্রথম পিতলে ফাইভ এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার পিতলে টু এক্স একক মেশানো হলো প্রথম পোকারের পিতল পিতলে তামা দশন পথ এইট ইন টু থ্রি ফাইভ এক্স পিতলে তামা আছে কত এইট ইন্টু এইট বাই এগারো ইন্টু ফাইভ হচ্ছে বাই এগারো একক ফাইভ এক্স কত দশটা আছে কত তিন বাই এগারো ফাইভ এক্স হচ্ছে পনেরো এ দ্বিতীয় প্রকারে কী রয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রকারে বলছে পিতলের তামা অনুপাত হচ্ছে ফাইভ ফিফটিন টু সেভেন টু এক্স একক কিতলে তামা আছে কত পনেরো বাই বাইশ ইন্টু টু এক্স মনে হচ্ছে পনেরো এক্স বাই এগারো একইভাবে বলছে যে টু এক্সে দস্তা আছে কত সেভেন বাই টুয়েলভ টোয়েন্টি টু ইন্টু টু এক্স কাটলে হচ্ছে সাত বাই এগারো নতুন প্রকার পিতলে তামা ও নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত হচ্ছে দেখ তামা তামা যোগ করবো দশটা দশার যোগ তামাক হচ্ছে চল্লিশ এক্স বাই এগারো প্লাস ফিফটিন এক্স বাই

কোন পরিমাণ সম্পদ পরস্পর সমান এটা তোমাদের টেক্সট বইয়ের পঁয়তাল পঁচাত্তর নাম্বার পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর